नेशनलाइज बैंक रोकन प्राइवेट मथारोनी यागो या फनानी वाटसुक मुंगनो केबेंकिनो खरांगती सालाइखा हाक्तर थगिनो चबाव नखलाइजाग यूनाइटेड फोरम ऑफ बैंक यूनियंस तांग सानिसिमी बैंक धर्मगो चेंगेटेलाइखा करांग सालब ब्रका आबनो केबेंकिनो बैंक धर्मगो थरिंगलाइजाग आ सालब बुग्रा खले जुदा जुदा बैंक को सेवक खाइने रक सिकांगो साखलाइजाग तंगमा हाइकिनो ब्रक चबाव करिंगलाइखा आ साल ऑल इंडिया बैंक ऑफिसर्स एसोसिएशन नि हास्ते आचु फांगिया चुराम कृष्ण चक्रवर्ती बैंक रोकनो प्राइवेट मथारोखनि यागो याफारिनानि केन्द्र हाफांनि आवान सुमुंग नाहारमानो केमेंगिनो खरांगति साखा आबबाय बाक्सा बसाखा जेसुक साल जराते अ वान सुमुंग नाहारमानो रसावै नाहार जायगा साख जरानो जबा खाय थांनाय खनै सारा भारत बैंकेर धर्मघटेर द्वितीय दिन आपनारा जानेन গত পয়লা ফেব্রুয়ারি 2021 আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামন জি তিনটি প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর ব্যাংকে প্রাইভেট করার জন্য সংসদের বাজেট অধিবেশনে ঘোষণা করেছেন। এর মধ্যে উনি IDBI ব্যাংকের নাম বলেছেন, বাকি দুটি ব্যাংকের নাম উনি তখন বলেননি। এরপরে আমরা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্সের পক্ষে সারা ভারতে 15 এবং 16 মার্চ ধর্মঘটে আহ্বান করা হয় এবং আপনারা জানেন এই ধর্মঘটে 100% ব্যাংক কর্মী অফিসার এতে নিয়োজিত এবং আমাদের এই সংগ্রাম মরিয়া আমরা গভর্নমেন্টের এই সিদ্ধান্ত বা প্রপোজাল কিছুতেই মানতে পারছি না। যতদিন না আমাদের এই দাবি আদায় হয় যে সরকারিকরণ থেকে বেসরকারিকরণ করা যাবে না ব্যাংক ইন্ডাস্ট্রিকে, ততদিন আমাদের আন্দোলন আর সাল বতে শাখা ব্যাংক রক তঙ্গ তঙ্ক সংলুকু রকনি মাথায় রাং আরো বেবাগে 70% তঙ্ক সংলুকু রকনি মাথায় রাং তঙ্গ আথানি আ মাথায় রাং রকন নন গভর্নমেন্ট রোগনি ইয়াগো এবা প্রাইভেট মথা রোগনি ইয়াগো ইয়াফারি রেখাঙ্কে তঙ্কসং তংলাই লুকু রোগ এবা কৃ বিগ্রা নুখুনি বড় রোগনি পদ্রে পর্যন্ত জাল কেবে মুং নুকজাকে মানো আবনি বাকি নবরকনি অ চবান চাসারনা নিবাগে হদানি যত লুকু রকন লগিও তংনা নিবাগে কক জার খাব এবং যে আমানত ব্যাংকে জমা আছে সেই আমানতের একটা বৃহদাংশ সাধারণ মানুষ শ্রমিক কৃষক মজদুর কর্মচারী পেনশনার থেকে শুরু করে ওদের টাকাই ব্যাংকে 70% কাছাকাছি যে আমানত এবং এই আমানত যদি আমরা প্রাইভেট সেক্টরের হাতে তুলে দিই তাহলে গরিব মানুষ ব্যাংকের পরিষেবা আর পাবে না। আপনারা জানেন জনধন অ্যাকাউন্টের মাধ্যমে বিনা ব্যালেন্সে অ্যাকাউন্ট করা হয়েছে কোটি কোটি অ্যাকাউন্ট, এর 90% সরকারি ব্যাংকগুলি করেছে। প্রাইভেট সেক্টরে সেখানে ভূমিকা খুবই নগণ্য এবং আজকে যদি এই সরকারি ব্যাংকগুলিকে প্রাইভেট করে দেওয়া হয় তাতে সাধারণ মানুষ যে পরিষেবা পাবে না তা সহজেই অনুমান। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা চেষ্টা করছি মানে সাধারণ মানুষ সাধারণ আজকে শ্রমিক কৃষক মেহনতি জনতা কর্মচারীকুল থেকে শুরু করে সবার সহযোগিতা যেন আমরা পাই। সার্বিক সহযোগিতা না পেলে শুধু ব্যাংক কর্মচারী অফিসারদের আন্দোলনে সেটা রুখা যাবে। আর সালব আবহ শাখা ও মার্স তালনি চুকুতে চি সালখঙ্গ কেন্দ্র লেবার কমিশনার বাই ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স নি আদং র কগলাম পান্দাব খ্লাইখা ফিয়া আবহাইনি উলফন মুংসা লামা তিখলাইলাই মানলাই আখো। বিউরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।